চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের মাননীয় সাংসদ মোহাম্মদ শফিকুর রহমান এমপির বরাদ্দকৃত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংসদ মোহাম্মদ শফিকুর রহমান এমপির পক্ষে বরাদ্দকৃত ঢেউটিন ও চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। প্রধান অতিথি খাজে আহমেদ মজুমদার নিজ হাতে হতদরিদ্র অসহায় ও গরিবদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য নেতাকর্মীগণ।